প্রিয় বন্ধুরা, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন? ইসলামে কবুতর লালন পালনের বিধান কি? হযরত নূহ আলাইহিস সালাম কেন কবুতরের জন্য দোয়া ও কাকের জন্য বদ্দ করেছেন? আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যা সকলে পছন্দ করে, আর সেজন্য এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায়। তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি দানাদার খাবার দেয়, সেজন্য সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এরা মক্কা মদিনার চত্বরকে পায়খানা করে করে ভরিয়ে দেয়। তাই সবাই এদের কারণে পেরেশান, কারণ হেরেমে কোনো প্রাণীকে মারা হারাম। তাই মক্কা মদিনায় সহ সব জায়গায় কবুতরকে এমন জায়গায় খাবার দেওয়া উচিত যেখানে মানুষের কষ্ট হবে না। আজ আমি আপনাদেরকে বলবো কবুতর লালন পালন করা কখন জায়েজ, কখন না জায়েজ, কোন কবুতর কল্যাণকর আর কোন কবুতর ঘরের জন্য আজাবের কারণ, কেন প্রিয়নবী কবুতরকে শয়তান বলেছেন, কেন প্রিয়নবী কাবা ঘরের ভিতর থেকে কবুতরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছেন, কবুতর খাওয়া জায়েজ নাকি না জায়েজ, কবুতর সংক্রান্ত এসব বিষয়ে হাদিস শরীফের আলোকে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় বন্ধুরা, কবুতরের কল্যাণ ও আজাবের বিষয়ে জানার আগে কবুতরের ব্যাপারে একটি পুরানো কাহিনী শুনুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় যদি পর্বতে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিসসালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরত নূহ আলাইহিসসালাম একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে গেল আর ফিরে এলো না। কাক আসতে দেরি দেখে নূহ আলাইহিসসালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিসসালাম এবং নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিসসালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন, ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে, আর কাককে ভয়ের বদদোয়া দিলেন, ফলে কাক মানুষকে বেশি ভয় পায়। সুনানে ইবনে মাজার 2947 নং হাদিস সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন, তখন তিনি স্বীয় উটে আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হজরে আসওয়াদকে চুমা দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তরভাগে প্রবেশ করেন এবং তথায় কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তিনি তা ভেঙে ফেলেন, অতঃপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন। আমি তা দেখছিলাম। সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা তা মাটির তৈরি কিংবা কাঠের হোক, তা ঘরে রাখা ইসলাম সমর্থন করে না। ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফেরেশতা আসে না। কবুতর যেহেতু পোষ মানে, সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 নং, ইবনু মাজা 3764, 3765 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে, খেলা করছে। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শয়তান আর এক শয়তানের পিছনে ছুটছে। এ হাদিসটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন। এই হাদিস শুনে যারা কবুতর পালেন তাদের মন খারাপ হয়ে যাওয়ার কথা। তাই এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকারকগণ কি বলেছেন তা জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক ব্যক্তিকে দেখলেন সে একটি কবুতরকে অনুসরণ করে তার পিছে পিছে দৌড়িয়ে খেলছে। তখন তিনি বললেন, এক শয়তান আর এক শয়তানের অনুসরণ করছে। তাকে শয়তান বলার কারণ হল সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর তা আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে, এতে আল্লাহর আনুগত্য, ইবাদত বন্দিগী ও সালাত ছুটে যায়। এখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আর এক শয়তানের পিছে লেগেছে। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেন,
কবুতরকে ডিম এবং বাচ্চা ফোটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য পালন করা জায়েজ, কিন্তু তা দ্বারা খেলাধুলা করা মাকরুহ। এর সাথে যদি জুয়া, লটারি বা এ জাতীয় কিছু যুক্ত হয় তাহলে সে ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এবার আসুন, কবুতর খাওয়া জায়েজ কিনা। অনেকে মনে করে কবুতর খাওয়া জায়েজ নাই, এটা ভুল ধারণা। কবুতর খাওয়া হালাল, যে দলিল দিয়ে মুরগি খাওয়া জায়েজ সে দলিলে কবুতর খাওয়া জায়েজ। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কবুতর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।